আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে বায়ার কোম্পানির একটি বীজ নিয়ে আপনার সঙ্গে কথা বলবো, নাম হচ্ছে ওবেরন। এই বীজটি কোথায় ইউজ করবেন, কেন ইউজ করবেন, ইউজ করলে কী কী লাভ, দাম সহ সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও। এর মধ্যে যে গ্রুপটি আছে এটি হচ্ছে স্পাইরোমেসিফেন, প্রতি কেজিতে 240 গ্রাম আছে। এজন্য হচ্ছে 24 SC 50 মিলি। এটি কোন কোন ক্ষেত্রে আপনারা ইউজ করবেন, দাম কেমন, সেটি আপনাদের সঙ্গে সমস্ত শেয়ার করব। এটি মূলত মাকড় পোকা থেকে শুরু করে ছোট ছোট আমরা থ্রিপস পোকা বলি, তারপর জ্যাসিস পোকা বলি, সাদামাছি মাকড় টাকড় বলি, এগুলো সবগুলোই শোধন হবে। যেখানে এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বেগুনের লাল মাকড় এবং চার লাল মাকড়, সব ফসলেরই লাল মাকড় সাদা মাকড়গুলো যাবে ইনশাআল্লাহ। কিন্তু এটি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 মিলি। আপনারা এটি কোন কোন ক্ষেত্রে ইউজ করবেন, ধরুন আপনি বেগুন লাগিয়েছেন, বেগুন ক্ষেতে ইউজ করতে পারেন, শশা লাগিয়েছেন, তারপরে আপনার করলা, ঢেঁড়স, পটল ইত্যাদিতে আপনি ইউজ করতে পারবেন 1 লিটার পানিতে 1 মিলি। এটা হচ্ছে 50 মিলি একটা বিষ। এটি আপনি জমি হবে 3 ট্যাঙ্কি, 16 লিটার 3 ট্যাঙ্কি, 3 16 48। আমি সবসময় বলি 1 লিটার পানিতে কত মিলি ইউজ করবেন, আপনারা আপনাদের প্রয়োজন যতখানি সে অনুযায়ী ব্যবহার করবেন। যেমন আমার সামনে যে ক্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 35 মিলি ক্যাপ। আপনারা আপনাদের যতটুকু পানি লাগে সেই অনুপাতে ভাগ করে ইউজ করবেন 1 লিটার পানিতে 1 মিলি করে। যদি আপনার 35 মিলি লাগে তাহলে 35 মিলি দেবেন। এটা 50 মিলি, এটার দাম হচ্ছে 180 থেকে 200 টাকার মধ্যে, বায়ার কোম্পানি যিনি পরিবেশক তার কাছ থেকে করে করতে পারবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।